নমস্কার বন্ধুরা, সবাইকে লিভিং অ্যাট ব্যাঙ্গালোরে স্বাগত। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে, সবাই তো জানেন যে ব্যাঙ্গালোরে পরিস্থিতি খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি শনি রোববার থেকে, আর প্রত্যেকটা লেক ওভারফ্লো করে গিয়ে প্রচণ্ড জল, পুরো বেলান্দুর বলুন, মারাথালি, আমি যেখানে থাকি সেই জায়গাটা ছাড়া মারাথালির বিভিন্ন জায়গায়, তার উপর ভারতুর, হোয়াইটফিল্ড, সব জায়গায় জলে পুরো মানে থই থই করছে। কিন্তু আজকে যে আমি গেছি যাচ্ছি সেটা হচ্ছে বেলান্দুর লেকটা দেখতে, আর রাস্তার কীরকম পরিস্থিতি বেলান্দুর এরিয়াটার দিকে সেটা আপনাদেরকে দেখে জানাতে পারবো। তো চলুন আমরা যাই। আজ বৃহস্পতিবার, দেখুন তবুও কীরকম আকাশটা মেঘলা, কীরকম প্রচণ্ড মেঘ করে রয়েছে। এই কদিন ধরে তো সূর্যের আলোই দেখা যাচ্ছে না। এটা আমার বাড়ির ব্যালকানি থেকে, তো এবার আমরা বেরোই। এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে বেলান্দুর লেকের রাস্তা, ডান দিকে দেখুন এটা কিন্তু বেলান্দুর লেক, কিন্তু লেকটার পাশগুলো সব জঙ্গল আর পানাতে ভর্তি, এতটাই ভর্তি যে লেকটাও দেখা যাচ্ছে না, বলো মানে কোনোভাবেই দেখা যাচ্ছে না। এই দেখুন এই ট্রাকে করে সব পানাগুলোকে সব তুলছে যাতে জলটাকে ওরা পাম্প মেশিন করে বা যা হোক করে বার করতে পারে। খুবই বাজে অবস্থা এখানকার এখন। আর এই বেলান্দুর লেকের জন্যেই পুরো বেলান্দুরটা ওভারফ্লো করে গিয়ে জল পুরো বেলান্দুর ভর্তি হয়ে গেছে। দেখুন লেকটা, এটা লেক, এটাই হচ্ছে বেলান্দুর লেক, অস্বাভাবিক মানে পলিউটেড লেক যেটাকে বলা হয়, প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে এই লেকে দিয়ে। আর এই পানাগুলো পরিষ্কার করে না বলেই লেকগুলোকে ওভারফ্লো হতে হয় এই এই বৃষ্টির সময়। দেখুন কেমন লেকের জল কীরকম বেরিয়ে যাচ্ছে, দেখুন ওভারফ্লো করে পুরো ওই বেলান্দুরের রাস্তাটার দিকে চলে যাচ্ছে। আর এই যে এখনও ওরা পরিষ্কার করে চলেছে, আর পুরো ব্রিজের একদম নিচের জায়গা অবধি নেই, ওভারফ্লো করছে পুরো জলটা ভেতরে ঢুকছে। এটা বেলান্দুরের লেকের পাশের রাস্তাটার বলছি কথা, কিন্তু বাদবাকি রাস্তাগুলো এখন তাও শুকনো, কাজ এখনও এখানে চলছে। কিন্তু প্রবলেম একটাই যে যে জায়গাগুলো এখন জল ঢুকে রয়েছে সেখান থেকে এখনও জলগুলো বেরোতে পারেনি। কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, অনেকেই হয়তো ভিডিওতে দেখেছেন যেখানে আধ কোমর অবধি জল ছিল দুদিন আগে, কিন্তু এখন জল নেই। দেখুন রাস্তাটা এখনও ভিজে ভিজেই রয়েছে, বাট এখন কোনো জল টল নেই। যারা এখানে অফিস করতে আসেন তারা এখানে এখন আসতেই পারবেন, কারণ রাস্তাগুলো এখন জল টল নেই। কিন্তু এই রাস্তার বাঁ দিকে এখনও দেখুন কয়েকটা অঞ্চল পুরো জলে, পুরো জল জমে রয়েছে পুরো। এটা অবশ্য রাস্তার ওপরে নয়, রাস্তার বাঁ দিকে একটা জায়গা। আর আর এই যে এই দিকটা দেখছেন, ওই যে পাম্প দিয়ে দেখুন জল বার করছে, কারণ বেসমেন্টে যে গাড়িগুলো রয়েছে বা বেসমেন্টে প্রচুর জল এখনও রয়েছে, সমস্ত শপিং মলের বেসমেন্ট বলুন বা অফিসের বেসমেন্ট, এখনও জলগুলো সেই পাম্প দিয়ে বের করানো হচ্ছে। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গিয়ে আমরা একটা ওই উদুপিতে এসেছি, আমি একটা কফি নিলাম আর বাড়ির জন্য একটু খাবার। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আর কী কী ভিডিও করলে আপনাদের সুবিধা হয়, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও। নমস্কার।